এবার বরিশালে পুলিশের হাত থেকে পালিয়ে গেল হত্যা মামলার আসামি। এবার বরিশালে স্বজনদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি, হাতাহাতির সময় পালিয়ে গেল হত্যা মামলার আসামি। এ সময় পুলিশের অপরাধ তদন্ত বিভাগের দুই সদস্য আহত হয়েছে বলে জানা গেছে। পালিয়ে যাওয়া ওই আসামির নাম মনির হোসেন হাওলাদার, তার বাড়ি বরিশালের মুলাদী উপজেলায়। আহতরা হলেন সিআইডির উপপরিদর্শক রুহুল আমিন ও কনস্টেবল আব্দুল হাকিম। সোমবার রাত 8:30 দিকে মুলাদী উপজেলার মিরগঞ্জ ফেরিঘাট এলাকায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মুলাদী উপজেলার চর কমিশনার এলাকার রব হাওলাদারের ছেলে আব্বাস হাওলাদারকে গ্রেপ্তারের অভিযান চালায় সিআইডি। এ সময় আব্বাসের হয়ে তার 6 থেকে 7 জন স্বজন ও সহযোগী এসে সিআইডি টিমকে বাধা দেন। এ সময় তাদের মধ্যে হাতাহাতি ও ধস্তাধস্তি হয়। এ সুযোগে আব্বাস ঘটনাস্থল থেকে পালিয়ে যান। ধস্তাধস্তিতে সিআইডির দুই সদস্য আহত হন। এ বিষয়ে এসআই রুহুল আমিন জানান, মুলাদীর আলোচিত মনির হোসেন হাওলাদার হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা তিনি। সেই হিসেবে সন্দেহভাজন আসামি আব্বাস হাওলাদারকে গ্রেপ্তারের জন্য অবস্থা পর্যবেক্ষণ করতে মিরগঞ্জ ফেরিঘাটের পল্টনে অবস্থান নেন তিনি ও আব্দুল হাকিম সহ সিআইডির একটি টিম। এ সময় আসামির স্বজনরা সিআইডি পুলিশের জ্যাকেট পরিহিত অবস্থায় দেখে তাদের ঘিরে ধরেন এবং ধস্তাধস্তি ও হাতাহাতি করেন। এতে তিনি ও কনস্টেবল আব্দুল হাকিম সামান্য আহত হয়েছেন। এ ঘটনায় থানায় কোনো অভিযোগ দেওয়া হয়নি জানিয়ে এসআই রুহুল আমিন বলেন, ঊর্ধ্বতন কর্মকর্তারা এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন। এর আগে গত বছরের 24 মে সকাল 9টায় মুলাদীর চর কমিশনার গ্রামের ঘিরের পাশে মনির হাওলাদারের চক্ষু তুলে ফেলা ও গলা কাটা মৃতদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় মনিরের ছোট ভাই পারভেজ হাওলাদার বাদী হয়ে 11 জনের নামে মুলাদী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। গত 4 জুলাই মামলা তদন্তের জন্য সিআইডিতে হস্তান্তর করা হয়। এ বিষয়ে মামলার বাদী পারভেজ হাওলাদার জানান, এখনও অনেক আসামি বাইরে ঘুরে বেড়াচ্ছেন। আসামিদের মধ্যে মামলায় এজাহার নামীয় আসামি, ফোরকানের মেহেন্দিগঞ্জের গোবিন্দপুর ইউনিয়ন পরিষদের হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর পদে সম্প্রতি চাকরি হয়েছে। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।